মহকুমা আদালত। শনিবার সকাল 10টা নাগাদ বসিরহাট মহকুমা আদালতে পৌঁছন 5 সদস্যের ইডির একটি প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন ইডি এবং সিবিআই এর একজন করে আইনজীবী। ইডির উপর হামলার ঘটনায় ধৃত শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু জমির হদিস মেলে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 31 কোটি টাকা। এই 31 কোটি টাকার মধ্যে 12 কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ইডির তরফে। এ বিষয়ে বসিরহাট জেলে জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে, খবর ইডি সূত্রে। শনিবার আদালতের নির্দেশ মিলতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ল্যাপটপ এবং প্রিন্টার সহ জেলে জিজ্ঞাসাবাদের জন্য প্রবেশ করেন ইডির 3 আধিকারিক। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নেজার থানার 8 নম্বর মামলায় শেখ শাহজাহান, মেহবুব মোল্লা এবং সুকোমল সর্দারকে 9 এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। অপরদিকে নেজার থানার 9 নম্বর মামলায় আইজুল শেখ, এনামুল শেখ, হাজিনুল শেখ, সঞ্জয় মণ্ডল, আলী হোসেন ঘরামি, ফারুক আকুঞ্জি এবং সিরাজুল মোল্লাকে 2 এপ্রিল অর্থাৎ 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল বসিরহাট মহকুমা আদালত। বসিরহাট জেলে জিজ্ঞাসাবাদের পর ইডির পরবর্তী পদক্ষেপ কি হয় সেটাই এখন দেখার বিষয়। শামীম মোল্লা এবং পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।